ষোলো শতকের শুরুর দিকে ইউরোপের নাবিকরা ইন্দোনেশিয়া পাপুয়ার নিউগিনি এলাকায় ব্যবসা করতে গিয়ে অদ্ভুত সুন্দর এক পাখির দেখা পেলেন, যে পাখির দেহের গড়ন অনেকটা কাকের মতো কিন্তু পালকের রং আর লেজ এমন জাঁকালো, রঙিন আর মোহনীয় যে নাবিকরা সত্যি সত্যি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। স্থানীয় মানুষজন পাখিটিকে বলতো ঈশ্বরের পাখি। তাদের মতে এ পাখির বসবাস স্বর্গের বাগানে। ঈশ্বর স্বর্গের বাগান থেকে এই পবিত্র পাখিটিকে পৃথিবীতে পাঠিয়েছেন। ইউরোপীয় নাবিকরা পাখিটির নাম দিল বার্ডস অফ প্যারাডাইজ। দেহের মোহনীয় রং আর রঙের বৈচিত্র্যের কারণে বার্ডস অফ প্যারাডাইজ হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় পাখি। পালকের রঙের অদ্ভুত সুন্দর বাহার আর বৈচিত্র্য শুধু পুরুষ পাখিদের দেহেই দেখা যায়। নারী পাখিরা অনেকটাই সাধারণ, দেখতে অনেকটা নাইটেঙ্গেল পাখির মতো। পুরুষ পাখিদের এই সৌন্দর্য মূলত নারী পাখিদেরকে আকর্ষণ করার জন্য। নারী পাখিদের মন জয় করতে পুরুষ পাখিরা তাদের রঙিন পালকের প্রদর্শনী করা ছাড়াও আরও নানান রকম কলা কৌশল করে। তারা গাছের ডালে দোয়েল পাখির মতো নেচে গেয়ে হাঁটাহাঁটি করে বাদুড়ের মতো ডাল থেকে উল্টো করে ঝুলে থাকে। ডানা ঝাপটানো থেকে মুখ দিয়ে নানা রকম শব্দ তৈরি করা কত কিছুই না করে, তবে সবচেয়ে বেশি যেটা করে সেটা হলো নানান রকমের ভঙ্গি। সেও এক দেখার মতো জিনিস। পালক ফুলিয়ে, পা বাঁকিয়ে, ডানা ছড়িয়ে, ঘাড় ঘুরিয়ে তারা মডেলের মতো এমন সব ভঙ্গিমা করে। শুধু নারী পাখিরা না, মানুষও এদের প্রেমে পড়ে যায়। প্রজনন ঋতুতে পুরুষ পাখিদের আশেপাশে নারী পাখিদের উপস্থিতি টের পেলেই এরকম মডেলিং শুরু করে। দেহের অবাক করা রঙের সাথে সাথে এই মুগ্ধ করা নাটকীয় এবং মোহনীয় ভঙ্গির কারণে বার্ডস অফ প্যারাডাইসরা সৌন্দর্যের পাখিদের মধ্যে সবচেয়ে সেরা। এই পাখিরা একাকিত্ব পছন্দ করে, দলবদ্ধ হয়ে না থেকে এরা একা একা ঘুরে বেড়ায়। সাধারণত ফল এবং বীজ খায়। কিছু কিছু প্রজাতি ফল ও বীজের পাশাপাশি পোকামাকড়ও খায়। যারা পোকামাকড় খায় তাদের প্রিয় পোকা হলো মাকড়সাপ। গাছের ডালের যে জায়গা থেকে অনেকগুলো শাখা বের হয় সেই সব জায়গায় বার্ডস অফ প্যারাডাইসরা বাসা বানাতে পছন্দ করে। বাসা বানাতে এরা লতা পাতা আর ফার্নের মতো নরম জিনিস ব্যবহার করে। বার্ডস অফ প্যারাডাইসরা 6 থেকে 43 ইঞ্চি পর্যন্ত বড় হয়, বাঁচে 5 থেকে 8 বছর। পালক সাদা, কালো, ধূসর, সবুজ, বাদামি, হলুদ, নীল বিভিন্ন রঙের হয়ে থাকে। বার্ডস অফ প্যারাডাইসদের প্রধান শত্রু হলো মানুষ। 18 এবং 19 শতকের ইউরোপে বার্ডস অফ প্যারাডাইসের পালকযুক্ত হ্যাট পরা ছিল সম্ভ্রান্ত বংশীয় নারীদের প্রচলিত ফ্যাশন। সামাজিক ও আর্থিক মর্যাদা প্রকাশ করতে সে সময় ইউরোপের অনেক পুরুষও তাদের সাজসজ্জায় বার্ডস অফ প্যারাডাইসের পালক ব্যবহার করত। তাছাড়া অনেক দেশের রাজা এবং সম্রাটের মুকুটে বার্ডস অফ প্যারাডাইসের রঙিন পালক ব্যবহার করা ছিল নিয়মের মতো। পালকের রমরমার ব্যবসার কারণে 18 এবং 19 শতকে লাখ লাখ বার্ডস অফ প্যারাডাইস পাখি শিকারীদের হাতে মারা পড়ে। বর্তমানে বার্ডস অফ প্যারাডাইস শিকার করা আইনত অবৈধ। শুধু স্থানীয় আদিবাসীরা ধর্মীয় চর্চার আনুষ্ঠানিকতার জন্য অল্প কিছু শিকার করতে পারে। পাপুয়া নিউগিনি ও তার আশেপাশের দ্বীপগুলোতে বার্ডস অফ প্যারাডাইসে সবচেয়ে বেশি দেখা যায়। এছাড়া ইন্দোনেশিয়া আর অস্ট্রেলিয়ার পূর্ব দিকে ও এদের কিছু প্রজাতি বসবাস করে। প্রায় 50 প্রজাতির বার্ডস অফ প্যারাডাইস রয়েছে। এদের কিছু প্রজাতি খুবই দুর্লভ। পাপুয়া নিউগিনির জাতীয় পাখি। সে দেশের লোকজন একে ডাকে কুমুল নামে। পাপুয়া নিউগিনি বার্ডস অফ প্যারাডাইসদের ছবি সমন্বিত বেশ কিছু ডাক টিকিটও প্রকাশ করেছে। বার্ডস অফ প্যারাডাইসের সৌন্দর্য মানুষের মনকে এতই মোহিত করেছে যে রং আর সৌন্দর্যে মিল থাকার কারণে এমনকি দক্ষিণ আফ্রিকার একটি ফুলের নামও রাখা হয়েছে বার্ডস অফ প্যারাডাইস।